দেখো আমার মোম লাগানি শুরু হয়েছে। দেখো আজকে দীপাবলি, আমাদের নিয়ম মানে 64টা মোমবাতি ধরাতে হবে, তার উপরে তো তোমরা দিতে পারবে, কিন্তু 64টা মাস্ট লাগাতেই হবে। কি নিয়ে রেখেছে হাতে দেখো সবকিছু, দেখো কি কি নিয়ে রেখেছে হাতে, ও মেডিসিন দেখো, সব চিরুনি ক্রিম। তুমি কি নিয়েছো হাতে? লাগিয়েছি ধরাবো রাতে, সন্ধ্যার পরটা দিয়ে ধরিয়ে দেবো। দেখো এটা এটা আমার একটা বেলকুনি, এটা দেখেছো তিন দিকে আমার বেলকুনি আছে। কি করছো তুমি? কি মা, সব ফেলে দিয়েছ? তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে জামার সাথে? সবগুলি তুলে নাও, তুলে নাও। আর একটা বেলকনি, এখানেও লাগিয়েছি মোম। একটা বেলকনি, এখানে লাগিয়েছি মোম। দেখো মাহি, তুমি আবার এসছো মা? দেখো আমার সাথে সাথে ঘুরছে। এটা একটা ভুতু মা, তেমনি ভুতু মা, তুমি আমাদের ভুতু মা। মোমবাতি ধরানো হয়ে গেছে, আজকে মাসির বাড়িতে কালী পূজা, ওখানে যাব। আর একটা আমাদের এখানে গোবর্ধনের পূজা হয়, খুব জাগ্রত পূজা এটা, মা তো সবখানে জাগ্রত, তো ওটা অনেক বছর ধরে হচ্ছে গোবর্ধন পূজাটা, ওখানে যাব। আর মাসির বাড়িতেও কালী পূজা আছে, ওখানে যাব। দেখো কি সুন্দর লাগছে, তাই না? শুভ দীপাবলি সবাইকে, শুভ দীপাবলি, শুভেচ্ছা, ভালোবাসা। তো এখনই কেমন কাটছে বলো সবাই? আমার প্রদীপ দান শেষ, সবকিছু শেষ, মোমবাতি ধরালাম, সবকিছু করলাম, তো এখন বেরোচ্ছি একটু সাজুগুজু করে যাব একটু। দেখো আর এই কানেরগুলো এনেছে আমার ছেলে আমার জন্যে, শিলংয়ে যে গেছিলো, তো এগুলি এনেছে, কেমন হয়েছে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ঠিক আছে, আমি যা যা পারছি তোমাকে একটু ভিডিও করে দেখাবো, একটু করে দেখাচ্ছি, কেমন? দেখো আমার বান্ধবীটা সাজছে। ঠিক আছে, টাটা।
মাসির বাড়ির পূজা। ওম ভাম হে ওম ভাম হে এতস্মৈ ওঙ্কার জনমল্লায় নমঃ শুরু হয়ে গেছে। প্রত্যেক দেওয়ালিতে এই পুজোটা হয় আমার মাসির বাড়িতে আজকের দিনে। হ্যালো, এখন আমরা সব ভাই বোনরা, ভাই নেই সব বোনরা এখানে মিলিত হয়েছি মাসির বাড়িতে সবাই মিলে, কালী পুজোতে সবাই মিলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি। ওখানে পূজা দেখতে পর আমার ছোট্ট মামুনি দেখো, এটা আরেকটা দেখো। আর এটা হলো আমার আপন বোন, ছোট বোন। হ্যাপি দিওয়ালি, হ্যাঁ সবাইকে হ্যাপি দিওয়ালি বলছে। দেখো আমরা বোনটা কি সুন্দর, না? দেখো ভিডিও করছি আমার ভাই, দেখো অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুতি করেছে। দেখো আপনারা চিনেন না আমার এই ভাইটা যেন অনেক জলি। দেখো বাকি সব ঠিক আছে, এদিকে দেখা পুরো টাকা। দেখো আমাদের হ্যান্ডসাম ভাই। এই ঘরে এলাম, ঘরে এসে কানে ইয়াররিং গুলি খুললাম, খুলে এখন মুখটা একটু করতে হবে, একটু ধুতে হবে, মুখটা একটু পরিষ্কার করতে হবে। তারপর অনেক পুজো দেখলাম, অনেক আনন্দ হলো, ভাই বোনরা সবাই গেল, ভাই বোনরা মিলে সবাই মিলে বেশ আনন্দ হলো, ভালোই লাগলো। আর গোবর্ধন কালী বাড়িতে গেছিলাম, তোমাদেরকে বলেছি। আর একজন আমাকে রিকোয়েস্ট করেছিল আমাকে, যে আমাদের এখানে মেলা ঘরের পাগলি মাসি সম্বন্ধে কিছু বলার জন্য। আমি আগামী ভিডিওতে নিশ্চয়ই পাগলি মাসির কথা তোমাদেরকে বলবো। পাগলি মাসি কিন্তু ভীষণ জাগ্রত, মানে কি বলবো, প্রত্যেকে যে এই মাসি এলো, আর মানে যাকে যখনই যাকে বলবে, যা কিছু বলবে সব তো হবেই, মানে মানে কি বলবো, মানে গরিব থেকে সে কোটিপতিও হয়ে গেছে, এমন প্রচুর আছে পাগলি মাসি। মানে আমি এটা তোমাদেরকে বলবো সব কিছু, কীভাবে এলো, কি আসবে ভীষণ, আগামী ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পুজো টুজো কাটাও। সামনে আবার ভাইফোঁটা মঙ্গলবার দিন। তো ঠিক আছে, কেমন, টাটা, বাই, গুড নাইট।